Hello everyone, Assalamualaikum. Sujon tutorial video gunto niye moto dekhar jonno apnaderke oshongkho dhonnobad. Abar ekta notun profile chole ashlam ar ei profile ta 4 November Sadek Hossain Khoka 5 tomo mrityobarshikir ekti profile ar ei profile bhitore 4 search password er bhitore video ta somporno dekhe password songro korte hobe ar apni amar channel er notun darshok hoye thakle channel ti subscribe kore rakhben. আর এই প্রোফাইলে কাস্টমাইজ করতে প্রথমে আপনার লাগবে একটা পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে 2 মিনিট হতে কি হবে এটা ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা না বলে শুরু করা যাক তাহলে চলে আসলে মোবাইল স্ক্রিনে পর প্রথমে আপনার লাগবে একটা পিক্সেল অ্যাপস টেক্সট বক্সের লিংক থাকবে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থিমটি চলে যেতে হবে তারপরে ওপেন পিএল ভিতে চলে যাবেন যা পরে খুঁজে বের করবেন সাদেক হোসেন খোকার পাঁচতম মৃত্যুবার্ষিকী 1 ওকে তে ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করে ব্যাকে চলে যেতে হবে তারপরে এরকম সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি চারটি নেতা কর্মী ছবি রেখেছি এবং সাপোর্টার রেখেছি এবং সাপোর্টারের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের সুবিধার কারণে আপনারা মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন গাইস প্রথমে আমি সাপোর্টারের ছবিটি চেঞ্জ করব তার জন্য আমাদের প্লাস আইকন চলে যেতে হবে তারপর আমাদের গ্যালারিতে চলে যেতে হবে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছে তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড এবং কয়েকটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রুম করে যদি আপনারা না জানেন ডেস্কটপ বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিভাবে এবং নিচের অংশ বিলার করা কিভাবে ঠিক আছে ছবির মতন তো গাইস কোণের হাতে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে চলে যাবেন লেয়ারে চলে যাওয়ার পরে এখানে কোণের একটি নাট ডট এই ডটটি আঙুল দিয়ে বে ছবিটি নিচে নিয়ে আসবেন যেখানে আগে ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস এখানে কি সুন্দরভাবে এই ছবিটি বসে গেল এখন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে অবশ্যই লকটা সাইন নেবেন পেন আইকন ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটা ডিলিট করে দিয়ে পরবর্তীতে নামটা টাইপ করে দেবেন আমি সুজন টিউটোরিয়াল লিখে দিলাম না একটু বড় হয়ে গেলে এই আইকনে চলে যাবেন সাইজে গিয়ে সাইজটি কম করে দেবেন আপনারা চাইলে এটা কালারও পরিবর্তন করতে পারবেন তার জন্য কালারে চলে যাবেন কালারে গিয়ে আপনারা আপনাদের যে কালারটি ভালো লাগে সেই কালারটি আপনারা দিতে পারবেন এখন যদি সবকিছু ঠিক হয়ে যাবে তাহলে ডিজাইনটি কোন আপনাদেরকে সেভ করতে হবে তো ডিজাইনটি সেভ করতে হলে আমাদের সেভ আইকনে চলে যেতে হবে তারপর নিচের এই ফাংশনে চলে যাবেন এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে আজকে পিএল ফাইলে প্রতি কোনো সমস্যা হয়ে গেলে হোয়াটসঅ্যাপ ও টেলিকম গ্রুপের লিংক দেওয়া থাকবে সেখানে জয়েন্টে সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার জন্য একটি শুভ খবর নিয়ে চলে আসলাম নিত্য নতুন পিএলপি ফাইল আমরা বিক্রয় করছি আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করলে আপনারা পিএল ফাইল পর্যন্ত কিনতে পারবেন এবং যে ভাইরাস ডিজাইনগুলো কমপ্লিট করতে পারেন না তাদেরকেও আমরা হেল্প করে এবং ডিজাইন করে দিতে পারবো এবং নতুন নতুন ডিজাইন আপনারা বললে সেগুলো তো করে দিচ্ছি আজকে আমি বিদায় নিচ্ছি সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ